জাতির পিতার বাবার নামও ভুল লিখেছে সংস্থানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি ইতিহাস বইয়ে আরো 18টি ভুল ও অসঙ্গতির খোঁজ মিলেছে। মোহাম্মদ জাফর ইকবাল, উনি আবার আলোচনায় এসেছেন। আমি তার ব্যাপারে কথা বলবার আগে আমি আমার ব্যক্তিগত একটা ঘটনার কথা শেয়ার করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বর্তমানে যে স্কুলের পাঠ্যবই রয়েছে সেই পাঠ্যবই বানানো হয়েছে গুগল থেকে নকল করে। দর্শক শ্রোতা, অবশেষে হাতে নাতে ধরা খেলে এবং অবশেষে সেই সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে অনেক তথ্য পাবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দিয়ে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা বিরমূল আলোচনায় চলে যাই। বিরমূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। মোহাম্মদ জাফর ইকবাল, উনি আবার আলোচনায় এসেছেন এবং এই যে বিষয়গুলো নিয়ে উনি আলোচনায় আসেন সেটা প্রতিবারই খুব দুঃখজনক কোনো বিষয় হয়। আমি তার ব্যাপারে কথা বলবার আগে আমি আমার ব্যক্তিগত একটা ঘটনার কথা শেয়ার করি আপনাদের সাথে। আমার মা ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। তার আগে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় 11 বছর। আমার মা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন। তো একবার এরশাদ আমলে তিনি যখন শিক্ষক সমিতির সভাপতি, তখন তিনি এরশাদের শিক্ষামন্ত্রী, আমি নামটি এখানে বলছি না, তার সঙ্গে তাদের মিটিং হয়। আম্মা তার শিক্ষক সমিতির যে সদস্যরা আছেন তাদের নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিংয়ে বসেন, কোন একটা এজেন্ডা নিয়ে বাগবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে শিক্ষামন্ত্রী উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে আমার মাকে বলেন, আপনারা শিক্ষা নিয়ে চিন্তিত হতে পারেন, আপনাদের ছেলে মেয়েরা এই দেশের স্কুল কলেজে পড়বে, আমার ছেলে মেয়েকে আমি বিদেশে পড়াচ্ছি, সুতরাং এগুলো নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। আমার মা সাথে সাথে ওই রুম থেকে বেরিয়ে যান এবং তিনি বলেন যে আপনার মতো শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা বিষয়ে আর দ্বিতীয় কোনো আলাপ করবার রুচি বা ইচ্ছা আমার নেই। আমি যে সময়ের কথা বলছি, সেই সময়ে যারা চাকরি করতেন, সরকারি চাকরি করতেন, আমলা ছিলেন, তারা কোনো দলীয় বিবেচনায় কিন্তু সেই পদে যেতেন না, সুতরাং তাদের অন্যরকম একটা মরাল স্ট্রেংথ কাজ করত। না হলে শিক্ষামন্ত্রীর মুখের উপরে এ ধরনের কথা বলা এটা মানে খুব স্বাভাবিক না। এবং এখন আমরা এখনকার যেই অবস্থা দেখি চারপাশে, সেটা এখন তো আরও বেশি আমাদের কাছে মনে হয় আনবিলিভেবল, কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। এই প্রেক্ষাপটে আমি একটা কথা বলতে চাই যে বহু বছর ধরে, সেই এরশাদ আমল যদি আমরা ধরি 80s, তখন থেকে কিন্তু আমাদের মন্ত্রীদের, নেতাদের, মানে আমরা যারা রাজনীতি করি তাদের এক ধরনের বোধ আছে যে আমার বাচ্চা যেহেতু এই দেশে পড়বে না, আমার বাচ্চা যেহেতু সে উচ্চ শিক্ষা করবে দেশের বাইরে, সুতরাং এই দেশের শিক্ষা ব্যবস্থার কি হলো, এই দেশের বাচ্চাদের শিক্ষার মানের কি অবস্থা, শিক্ষার পাঠ্যপুস্তকের কি অবস্থা, সেখানে কি পড়ানো হয়, কিভাবে পড়ানো হয়, শিক্ষকদের মানের কি অবস্থা, তার কোনো কিছু নিয়ে তাদের খুব একটা কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। একই কথা কিন্তু চিকিৎসার ক্ষেত্রেও প্রযোজ্য, আমি সেটা আরেক দিন বলবো, যেহেতু বিদেশে আমরা চিকিৎসা নেই, আমাদের আমলা রাজনীতিবিদ এবং ব্যবসায়ী গোষ্ঠী, সুতরাং আমরা মনে করি যে এদেশের চিকিৎসার ব্যাপারে বা চিকিৎসার মানের ব্যাপারে খুব বেশি মানে চিন্তিত হবার বা খুব বেশি মনোযোগ দেবার কিছু নেই। ডক্টর জাফর ইকবাল সপ্তম শ্রেণীর বইয়ের বিজ্ঞান যে পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের সম্পাদনার দায়িত্বে ছিলেন এবং সেখানে সাদা বাংলায় যেটা হয়েছে সেটা হচ্ছে চুরি। আমরা দেখেছি প্রথম আলোতে একটি কলাম প্রকাশিত হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে কি করে ইন্টারনেট থেকে একেবারে হুবহু তুলে সেই পাঠ্যপুস্তকে তুলে দেয়া হয়েছে এবং গুগল ট্রান্সলেটর দিয়ে সেটাকে আবার ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে। পুরো বিষয়টিকে সাদা বাংলায় বলতে গেলে চুরি, আর যদি আপনি একাডেমিক ভাষায় বলতে যান তাহলে সেটা প্লেজারিজম। এবং প্লেজারিজমকে ভীষণভাবে, এটা শুধু নৈতিকতার বিরোধী অপরাধ যে তাই নয়, মানে নৈতিকতা বিবর্জিত কাজ তাই নয়, এটা একটা অপরাধ, প্লেজারিজম ইজ আ ক্রাইম, এই ক্রাইমটা করা হয়েছে। এবং এই ক্রাইম করার পরে আমি অবাক বিস্ময়ে দেখলাম যে ডক্টর জাফর ইকবালকে যখন জিজ্ঞেস করা হলো এই বিষয়ে, তিনি প্রথমে বললেন যে এটা আসলে এমন কিছু ব্যাপার না, তবে হ্যাঁ প্লেজারিজমের ব্যাপারে তো একদম জিরো টলারেন্স, এটা তো একদম নো নো, একদম দ্য ওয়ার্ড হি ইউজ নো নো, প্লেজারিজম একদম নো নো। কিন্তু আবার তিনি এক মুখে স্বীকারও করছেন এটা প্লেজারিজম, অন্যদিকে তিনি বলছেন এটা এমন কোনো
ব্যাপার নয়। এই যে মানে দায় অস্বীকার করা, যেহেতু তিনি সম্পাদনার দায়িত্বে ছিলেন, সুতরাং এই বইয়ের কোথায় কি লেখা হচ্ছে তার প্রতিটা লাইন, তার প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ, প্রতিটা দাঁড়ি কমা সেমিকোলনের দায়িত্ব কিন্তু তার, এবং এই দায় নিয়ে তার উচিত ছিল পদত্যাগ করা। কিন্তু বাংলাদেশে যেহেতু পদত্যাগের তেমন কোনো সংস্কৃতি নাই এবং আমরা একবার পদ পেলে সেটাকে আমৃত্যু আঁকড়ে রাখতে চাই, সুতরাং পদত্যাগ আমি ওনার টাইপের লোকের কাছ থেকে আমরা আসলে উচ্চ নৈতিকতা আশা করবার কিছু নাই। কারণ অতীতেও আমরা দেখেছি, এখনো ফেসবুকে ব্যাপক আলোচনা হচ্ছে ওনাকে নিয়ে, যে উনি বিভিন্ন বিদেশি গল্প, উপন্যাস এবং মুভি থেকে। দর্শক, আপনার ভিউটি দেখলেন, ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিউটি বিস্তারিত দেখে আসি। ইতিহাসের বইয়ে ইতিহাস নিয়ে খেলেছেন সিটিভি, জাতির পিতার বাবার নামও ভুল লিখেছে সংস্থাটি। চ্যানেল 24 অনুসন্ধানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি ইতিহাস বইয়ে আরও 18টি ভুল ও অসঙ্গতির খোঁজ মিলেছে। এমন ভুল বারবার করে এনসিটিভিতে সংস্কার আনার পরামর্শ দিয়েছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। নতুন শিক্ষাবর্ষে পাঠ্য বইয়েও ভুলের ছড়াছড়ি। নবম দশম শ্রেণীর তিন বইয়ের ভুল নিয়ে গেল 2 জানুয়ারি প্রথম সংবাদ প্রচার করে চ্যানেল 24, জানিয়ে এরই মধ্যে সংশোধনী দিয়েছে এনসিটিভি। এবার ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি বইয়ে ইতিহাস নিয়ে আরও 18টি ভুল ও অসঙ্গতি ধরা পড়েছে চ্যানেল 24-এর অনুসন্ধানে। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ছেলেবেলার মুজিব শিরোনামে 7 পৃষ্ঠায় লেখা হয়েছে বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান ছিলেন সরকারি অফিসের কেরানি, অথচ তিনি ছিলেন আদালতের সেরেস্তাদার। বাদ দেয়া হয়েছে শেখ শব্দটিও। পদটি আজও দেশের সব জেলা জজ আদালতে বহাল আছে। কেরানি শব্দটি সাধারণত তাচ্ছিল্য করে বলা হয়। সৈয়দ মুস্তফা আলী তার বই কেনা প্রবন্ধে যেমন বলেছেন মাছিমারা কেরানি, একই পৃষ্ঠার 2 জায়গায় কেরানি শব্দটি লেখা হয়েছে। ওই বইয়ের 71 পৃষ্ঠায় ভাষা আন্দোলন শিরোনামে আন্দোলনের বর্ণনায় কোথাও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরা হয়নি। একই বইয়ের 3 জায়গায় কোথাও বাঙালি হ্রস্বইকার দিয়ে, কোথাও বাঙালি দীর্ঘইকার দিয়ে, আবার কোথাও লেখা হয়েছে হুয়ায় গয় দিয়ে বাঙালি। 77 পৃষ্ঠায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার শিরোনামে লেখা হয়েছে কর্নেল ওসমানীকে জেনারেল পদ দিয়ে সেনাবাহিনীর প্রধান সেনাপতি করা হয়। শুদ্ধ হচ্ছে তিনি কর্নেল পদে থেকেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, আর দেশ হানাদার মুক্ত হবার পর জেনারেল হিসেবে পদোন্নতি পান তিনি। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 70 পৃষ্ঠায় রাজনৈতিক সংযোগ শিরোনামে লেখা হয়েছে তোমরা তো জানো 25 মার্চ মধ্যরাতে নিজ বাড়িতে গ্রেপ্তার বরণ করার আগে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদকে নির্দেশ দিয়েছিলেন স্বাধীনতার সংগ্রাম যেন এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন। বঙ্গবন্ধু গ্রেপ্তার বরণ করেছেন, অর্থাৎ স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন, এই শব্দটি প্রথম জাতীয় সংসদে বলেছিলেন খালেদা জিয়া। প্রবীণ শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আনার হোসেন বলছেন পাল্টাতে হবে পুরো এনসিটিভি, না হলে এমন ভুল হতেই থাকবে। ভুল মানুষ মাত্রই হয়, তবে মানুষের দায়িত্ব ভুল শুধরানো, সেই কাজটি এনসিটিভি কেন করেনি? এনসিটিভি এখন বলছে বই ছেড়ে দিয়ে সারা বছর ধরে ভুল সংশোধন করবে, এটা তো একটা খেলো যুক্তি হলো। এই যুক্তিতে গত বছরের ভুল সহ এবারে বই ছাপার কোনই যুক্তিসঙ্গত কারণ নাই, আর ছাপার মান এটার জন্য দায়ী এনসিটিভির কর্মকর্তা বৃন্দ। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি। ভিডিওকে শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।